বঙ্গোপসাগরে আরও এক ঘূর্ণাবর্ত, আরও এক বর্ষা শুরুর পূর্বাভাস, এক নজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া। তবারও বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে কবে কখন থেকে বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, এবং কবে থেকে রাজ্যে পড়বে জাঁকিয়ে শীত, কি বলছে হাওফিসের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর পরবর্তী আবহাওয়ার আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শুরু হতে যাচ্ছে দ্বিতীয় দফায় বর্ষা, দেশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। তবে দক্ষিণের রাজ্যগুলি অক্টোবর থেকে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর সম্মুখীন হয়, এবার তাই শুরু হতে যাচ্ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে 29শে অক্টোবরের আশেপাশে সময় উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষা শুরু হতে যাচ্ছে। অন্যদিকে উত্তর পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরে 29 ও 30শে অক্টোবর নাগাদ তামিলনাড়ু পুদুচেরি করাইকালে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালী পুজোই ছিল ঘূর্ণিঝড় শীতরাঙের প্রভাব, কিন্তু এবার ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া, বৃষ্টি হবে নাকি আবহাওয়া থাকবে একেবারে অনুকূল, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনো জেলায় সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের একাংশে হালকা বৃষ্টি হতে পারে। তবে সেটাও উত্তরবঙ্গের সর্বত্রই নয়, শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 5 দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে, দক্ষিণবঙ্গের কোনো জেলায় আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। হাওফিস জানাচ্ছে আগামী 5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিন এবং রাতের তাপমাত্রা বড় কোনো হেরফের হবে না, বিভিন্ন জেলায় ভোরের দিকে শীত শীত ভাব অনুভূত হবে, তবে তা গোটা দিন জুড়ে থাকবে না। আর আগামী 5 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার সকালের দিকে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের মতো জেলায় হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু সেই বৃষ্টির পরিমাণও কম। এরপর শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তারপর আগামী রবিবার পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহেও দিন এবং রাতের তাপমাত্রা কোনো হেরফের হবে না। কবে থেকে শীতের আমেজ? শীত পাকাপাকিভাবে ডিসেম্বরের আগে না এলেও নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের আমেজ অনুভূত হবে দক্ষিণবঙ্গে, অর্থাৎ শীত শীত ভাব অনুভূত হবে। সকালে গায়ে হালকা চাদর রাখতে হবে, রাতে ফ্যান না চালালেও চলবে, জানালা দরজা বিকেল থেকেই বন্ধ রাখতে হবে। শীতকে আসন্ন ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব জানান দিচ্ছে শীত আসছে, কিন্তু আবহাওয়া দপ্তরের দাবি এখনই দক্ষিণবঙ্গে শীত পড়বে না। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের আগে শীত পড়ার তেমন কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওফিস। আপাতত দক্ষিণবঙ্গে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই, শীতরাঙের কারণে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হয়েছে, তার জেরে তাপমাত্রার পারদ পতন হয়েছে, কিন্তু শীত এখনই পড়বে না। 15ই ডিসেম্বরের আগে দক্ষিণবঙ্গে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওফিস।